কেমন আছো তোমরা? তো কাল লক্ষ্মী পুজো ছিল, আমি ঠিকঠাক কাল একদম এক্সারসাইজ করতে পারিনি, কারণ বাড়িতে প্রচুর কাজ ছিল। তো আজকে কিন্তু আমি প্রসাদ খাবো, ব্যাস কালকে এক্সারসাইজ করে নিই। আজকে কিন্তু আমি এক্সারসাইজের টাইমটা দুগুণ বাড়িয়ে দিয়েছি, মানে আজকে আমি ডাবল টাইম আমি এক্সারসাইজ করবো। তো তোমরা দেখো, আমি এখন হ্যান্ড স্ট্যান্ড করবো, তো ক্যামেরাটা একটু বোঝাও। এবার আমি করবো মৌকাসন। পদ্মার সঙ্গে বসতে হবে একটু, প্রতিদিনই প্রায় 5 মিনিট করে মেডিটেশন করা উচিত। তো আমি রোজই কিছু না কিছু সময় মেডিটেশন করি। তো আমি আরও কিছু সময় এক্সারসাইজ করবো, দেন স্নান করে ফ্রেশ হয়ে আমি প্রসাদ খাবো। ততক্ষণে আছে মানে আমার খিদে পেয়ে যাবে, কারণ ওগুলো তো প্রচুর হাই ক্যালোরি। তো হাই ক্যালোরি খাবার খেলে জানি অস্বস্তি লাগবে, খেয়ে হ্যাবিট নেই। তো সবাই ভালো থাকো। এই যে দেখো থালা ভর্তি প্রসাদ। কাল আসলে আমি প্রসাদ খেতে পারিনি, একে তো সারাদিন এত কাজ করে ক্লান্ত হয়ে গিয়েছিলাম, দেন পুজো করতে প্রায় রাত 9টা হয়ে গেছে, কিছু কিছুই খাওয়া হয়নি। যাদেরকে দাওয়াত দিয়ে আমি বাকি সব কিছু ফ্রিজে রেখেছিলাম আজ খাবো বলে। তো এক্সারসাইজ স্নান দুটোই হয়েছে,
এবার আমাকে এবার আমি এই প্রসাদগুলো খাবো। তো অনেকটা আমি জানি না কতটা খেতে পারবো, তো পারবো আশা করি। প্রসাদ খেতে রান্না ভালো লাগে, দেখেছো রান্নাগুলো কিন্তু সব আমি করেছি, পনির, সবজি, লুচি, মিষ্টিগুলো সব কিছুই, আর মালদার কানসাট বেশ ভালো টেস্টি। এটা পাবনা সুইটস থেকে আনা হয়েছে, পাবনা সুইটসের কানসারটা বেশ ভালো খেতে। অ্যাকচুয়ালি কানসারটা এখানে বলে, তো আমরা যেটাকে চমচম বলি, বেশ ভালো খেতে। তো প্রচুর এক্সারসাইজ করেছি, প্রচুর ঘাম ঝরেছে, আর প্রচুর খিদেও পেয়েছে। এখন 12টা বাজে, তো অনেকটাই খিদে পেয়েছে। এবার আমি এগুলোকে শেষ করব, আর সব কিছু কিন্তু একদম ফ্রিজে রেখেছিলাম, সব কিছু ফ্রেশ আছে, তোমরা কেউ খেতে চাইলে চলে এসো। ভালো হয়েছে, খিচুড়িটা বেশি ড্রাই হয়েছে। আসলে আমি এটাকে রাইস কুকারে করেছিলাম, এটা ভাজা করে রাইস কুকারে দিয়েছিলাম, তো তাই জন্য খিচুড়িটা একটু শুকনো হয়েছে, আদারওয়াইজ টেস্টটা কিন্তু ঠিক আছে। কে কে খেতে চাও চলে এসো, এত কিছু শেষ করা পসিবল নয়। তাহলে আমি এটা খাই, আর তোমাদেরকে টাটা, সবাই ভালো থেকো।